মিজোরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে সিক্স। এটার টিউশন ফি হচ্ছে $13,070, $13,070 মানে হচ্ছে $13,070। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মাইনুল হাসান মুরাদ, ওয়েলকাম টু জার্নি উইথ মাইনুল। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে লো কস্ট ইউনিভার্সিটি সাজেস্ট করতে আসছে। আপনারা অনেকে মেসেজ দেন, ভাই একটু কম টিউশনের হচ্ছে যে ইউনিভার্সিটি সাজেস্ট করেন আমাকে, বা হচ্ছে যে যেগুলোতে আমরা ইজিলি আসতে পারবো, বা হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবো। আসতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার ভিসার উপরে, তো অ্যাপ্লাই করতে পারবেন কিনা এটা হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট চেক করতে হবে। তো আমি হচ্ছে কিছু ইউনিভার্সিটির নাম বলতেছি যেগুলোতে আমি একদম টিউশন ফি সহ বলে দিচ্ছি। আপনার কাছে হয়তো হইতে পারে যে টিউশন ফি বেশি, বা হচ্ছে যে মনে হবে যে অনেক বেশি, বা হচ্ছে কমও মনে হইতে পারে। তো আমি হচ্ছে রেগুলার এটা সার্চ করে বের করছি, তো ওরা যেভাবে আমাকে দেখাইছে, লাইক আমি যেখান থেকে বের করছি ওরা ওখানে লো কস্ট হিসেবেই দেখাইলো এটা। তো আমি আপনাদেরকে ওই লিস্টটাই বলতেছি, তো সবাই একটু নোট ডাউন করবেন। আর যদি ভিডিও হচ্ছে যে একটু পজ করে আপনারা হচ্ছে যে নোট ডাউন করতে পারেন একটা একটা করে। আমি হচ্ছে টিউশন ফি সহ বলে দিব, যেটাই হোক আমি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে যে বের করে রাখছি। তো আমার কাছে হচ্ছে আমার হাতে আরেকটা মোবাইল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, যাই হোক এটা আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, এখন ভিডিও করতেছি আইফোন দিয়ে। তো আপনাদেরকে এগুলোর নাম বলতেছি, আপনারা হচ্ছে নোট ডাউন করেন, যাই হোক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এই ভিডিওগুলো হচ্ছে যে অনেকের কাছে পৌঁছানোটা দরকার। আর আপনারা যারা নতুন চ্যানেলে, তারা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, আগের থেকে স্লো হয়ে গেছে এখন, তেমন হচ্ছে যে গ্রো হচ্ছে না। যাই হোক, ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওতে লাইক দিবেন। সো আমরা দেরি না করে স্টার্ট করি। প্রথমে যে ইউনিভার্সিটিটার নাম বলতেছি সেটার নাম হচ্ছে, এক নম্বর আপনারা নোট ডাউন করেন, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, যেটা টিউশন ফি হচ্ছে $10,222 ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। এখানে হচ্ছে যে আই এম নট শিওর, এখানে হচ্ছে যে আপনাদের এখানে শুধু টিউশন ফি, আপনারা যে ফুল কস্টটা দেখানো লাগে ওইটা না, এটা হচ্ছে এক বছরের টিউশন ফির হিসাবটা দেখাইছে ওরা আমাকে। ওরা হচ্ছে যে এখানে আবার লিভিং কস্ট আছে, তারপরে হচ্ছে যে আরও অন্যান্য খরচগুলো আছে, যেমন আপনাদের বুকস, তারপরে রেজিস্ট্রেশন, অনেক কিছু, হেলথ ইন্স্যুরেন্স, অনেক কিছুর খরচ আছে। এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ওগুলো আসলে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখাইতে হয় ওই টাকার পরিমাণটা। যাই হোক, এক নম্বর বললাম ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, এটা হচ্ছে $10,222 হচ্ছে টিউশন ফি পার ইয়ার। এরপরে হচ্ছে মিড ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে টেক্সাসে, এটা হচ্ছে $11,969, তার মানে হচ্ছে বাংলা হচ্ছে $11,969, ঠিক আছে। তো দুইটা বললাম, তিন নম্বরে আসেন যে ইউনিভার্সিটি অফ মিনিসোটা মরিস, এটা হচ্ছে তিন নম্বর। এই ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে $12,450 US. এরপরে আসেন যে এটা হচ্ছে তিন নম্বর বললাম, তাহলে আসেন যে চার নম্বর হচ্ছে ডেল্টা স্টেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে $12,652। হ্যাঁ, আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে যে এস্টিমেটেড একটা আমি দিলাম, তা আপনারা হচ্ছে যে নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে সার্চ করবেন, গুগলে সার্চ করে ওদের ওয়েবসাইটে গিয়ে টিউশন ফিটা চেক করে নেবেন। আর ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের অনেক নিয়ম কারণ আছে, আমি ইউটিউবে দেখাইছি, যে ইউটিউবে আমার সবগুলো ভিডিও যদি দেখেন আপনার ক্লিয়ার হয়ে যাবেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করতে পারেন। সো এটা হচ্ছে মাথায় রাখবেন। তো আমি যেহেতু হচ্ছে যে আপনাদেরকে চারটা ইউনিভার্সিটির নাম বলে দিছি ডেল্টা সহ, তো চারোটা হচ্ছে আপনারা চেক করবেন। এরপর পাঁচ নম্বরে আসি ওয়েস্ট টেক্সাস A&M ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা হচ্ছে যে $12,816, এটা হচ্ছে $12,816, রিপিট করলাম, এটার নাম হচ্ছে ওয়েস্ট টেক্সাস A&M ইউনিভার্সিটি। তাহলে হচ্ছে আপনাদের পাঁচটা ইউনিভার্সিটি শেষ। তারপরে আসেন যে ছয় নাম্বার হচ্ছে, এটা হচ্ছে সিক্স, মিজোরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে সিক্স। এটার টিউশন ফি হচ্ছে $13,070 মানে হচ্ছে $13,070। তারপরে এটা হচ্ছে কত নম্বর বলছি আমি, সিক্স নম্বর বলছি। এবার আসেন সেভেন, সাউদার্ন আরকানসাস ইউনিভার্সিটি, এটা হচ্ছে সেভেনের এটার টিউশন ফি হচ্ছে $13,066, তার মানে হচ্ছে বাংলায় $13,066। তারপরে আসেন আট নাম্বার,
সাউথ ইস্ট একটা বলছিলাম কি, সাউদার্ন আরকানসাস ইউনিভার্সিটি বলছি, এবার হচ্ছে সাউথ ইস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি, এটার টিউশন ফি হচ্ছে $13,300, মানে হচ্ছে $13,300। আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে টিউশন ফি, এগুলো কোনো লিভিং কস্ট তারপরে হচ্ছে বাকি সব খরচ মিলাই আপনাদের এটা না, এটা জাস্ট টিউশন ফি। তাহলে হচ্ছে আমি আপনাদেরকে 8 নম্বরটা বললাম, এবার আসেন 9 নম্বর। 9 নম্বর হচ্ছে যে আরকানসাস টেক ইউনিভার্সিটি, টেক ইউনিভার্সিটি আরকানসাসের টেক ইউনিভার্সিটি $13,950, $13,950 মানে হচ্ছে $13,950। তারপরে আসেন যে 10 লাস্ট ওয়ান, এটা হচ্ছে ক্যামেরুন ইউনিভার্সিটি, ক্যামেরুন ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে $13,420, মানে $13,420। ঠিক আছে, এগুলাকে হচ্ছে জাস্ট টিউশন ফি, এগুলো কোনো লিভিং কস্ট না, কোনো অন্য কোনো খরচ না। আপনারা ওয়েবসাইট চেক করবেন, আপনারা হচ্ছে যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট চেক করবেন, ওরা কি আইএলটিএস অ্যাকসেপ্ট করে, ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, টোফেল অ্যাকসেপ্ট করে, না হচ্ছে যে স্যাট স্কোর রিকোয়ার্ড করে, নাকি হচ্ছে যে জিআরই জিম্যাট রিকোয়ার্ড করে। আপনাদের যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তারা সবগুলো একটু শিওর হয়ে নেবেন, কারণ শিওর হওয়া ছাড়া অ্যাপ্লাই করে দিবেন, আমি নাম বলছি জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, ওরা আপনার হচ্ছে যে কী বলে এটাকে, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে। সো এটা কোনো ফায়দা নাই। আর এগুলা যে এগুলো কোনো ফ্রি কি না, এগুলার অ্যাপ্লিকেশন ফি ফ্রি নাকি হচ্ছে যে পেইড, আই ডোন্ট নো, আমি আপনাদেরকে বলতে পারতেছি না, এগুলো আপনারা চেক করে নেবেন। এর আগে হচ্ছে যে কয়েকটা নাম বলছিলাম, এগুলো তো মেবি ফ্রি ছিল, আর আইএলটিএস কত পয়েন্ট অ্যাকসেপ্ট করে এটা বলছিলাম, ডুওলিঙ্গোটা এখনও দিই নাই। যদি ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটির লিস্ট আপনাদের লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর এছাড়াও যদি আপনাদের আরও ইউনিভার্সিটির নাম জানার দরকার হয় তাহলে হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুক পেজের নাম হচ্ছে মাইনুল মুরাদ, ওখানে গিয়ে আপনারা হচ্ছে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন বা হচ্ছে ইনবক্স করবেন, আগে ফলো দিয়ে এরপরে ইনবক্স করবেন, বা হচ্ছে ইউটিউবে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিও ভালো লাগার আসলে ভালো খারাপ লাগার কিছু নাই এখানে, আমি ভালো লাগার জন্যই ভিডিওগুলো বলতেছি, আপনার উপকার আসবে। আমি চলে আসছি ইউএসএতে, বাট আপনিও আসেন, আমি চাই যে আরও 10টা স্টুডেন্ট আসুক, এই জন্যই ভিডিওগুলো করা, আপনারা সাপোর্ট করবেন, এতটুকুই। ভালো থাকেন, আর যদি ইউনিভার্সিটির নাম লাগে তাহলে আমাকে ফেসবুকে নক করবেন, আমার পেজে, আইডিতে না, আমি হচ্ছে আইডিতে মেসেজের আনসার দিই না সচরাচর, আপনারা হচ্ছে যে পেজে নক করবেন। ইউটিউবও তেমন দেখা হয় না, বাট ট্রাই করি, অনেক অনেক কমেন্ট বক্সে অনেক হচ্ছে কমেন্টে রিপ্লাই দিই, অনেকগুলোর আবার দেওয়া হয় না, অনেক অনেক সময়ের দরকার হয় রিপ্লাই দিতে। আর ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন যদি চ্যানেলে আসি থাকেন তাহলে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন। এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।